গত 1 জানুয়ারি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসিমুল আলম চৌধুরী নজরুল এমপির স্বাক্ষরিত বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির ফেডে 71 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটির সদস্যরা গতকাল 11 জানুয়ারি সোমবার বরুড়া বাজার ব্যবসায়ীর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের তালিকা কপি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদা সুলতানা এবং বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বরাবর হস্তান্তর ও ফুলেল শুভেচ্ছা দিয়েছেন। উক্ত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাবু হরেকৃষ্ণ বণিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান আক্তার হোসেন। উক্ত কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মমিন সদাগর, সুদর্শন বণিক, রোটারিয়ান জামাল হোসেন ভূঁইয়া, বিনয় ভূষণ সাহা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বোরহান উদ্দিন, আমানুল্লাহ আমান, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাব্বির এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান থেকে বরুড়া বাজারে যানজট নিরসন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 15 দিন আগে আমরা কিছু কাজ করেছি, ওই যে টাইম মেনটেন করে দিয়েছি, কেভাবে গাড়ি আসবে যাবে, তারপরে আমরা পুরো পূর্ণাঙ্গ ইয়েটা আমরা নির্বাচনের পরে করতে চাই। আমাদের নগর ফিতা যে আসবে ওনার সাথে বসে আমরা এটা সিদ্ধান্ত নিয়ে একটা ভালোভাবে আমরা একটা জোরদার মানে ভূমিকা নেওয়ার চিন্তা অত্যন্ত আমাদের আছে এবং কিন্তু মহোদয় এটার মধ্যে সহযোগিতা করবে আমাদেরকে। যে ফুটপাতের যে বিষয়গুলো এই বিষয়গুলো কি নিয়ে আপনার কোনো রকম নতুন চিন্তা ভাবনা আছে কিনা? আছে, আমরা ফুটপাতগুলোর একটা জায়গার মধ্যে করার চেষ্টা আছি, এইভাবে বসতে দিব না, এক জায়গার মধ্যে তাদেরকে বসানোর আমরা চেষ্টা করবো, এটা পদক্ষেপ আমরা নিব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।